জয় হিন্দিওান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টুডেন্টস ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে আজকে আমরা আয়ত ঘনের চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করবো প্র্যাকটিস করব অর্থাৎ কিছু ম্যাথের আমরা অ্যাপ্রোচ শিখব অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ কিছু ম্যাথ আছে যেগুলোকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো অর্থাৎ কোন ফর্মুলাকে ইউজ করলে ওই ম্যাথটার আমরা সঠিক উত্তর বের করতে পারবো সেটাই আজকে মে আমরা জানবো বারংবার বলেছি সমস্ত অঙ্ক তো আমি কোনোদিনই করাবো না তাই আমার সব সময় টার্গেট থাকবে তোমাদেরকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ন্যূনতম সমস্ত ধরনের টাইপ যে ধরনের প্রশ্ন হয় সেইগুলো সম্পর্কে পরিচিতি করানো এবং তার সমস্যাকে কিভাবে সমাধান করা যায় তা জানিয়ে দেওয়া তো সেই লক্ষ্যেই আমি তোমাদেরকে আজকে আয়ত ঘনের চ্যাপ্টারটিও আজকে তোমাদের অ্যাপ্রোচ সেশান তোমরা বলতে পারো যেখানে তোমরা ডিফারেন্ট ফর্মুলাকে ইউজ করে কিভাবে ম্যাথগুলোকে সমস্যার সমাধান করবে সেগুলোই আজকে আমরা আলোচনা করবো তো গতকাল আয়ত ঘনের চ্যাপ্টারে আমি কিছু ফর্মুলা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যেখানে ফর্মুলাগুলি ছিল একটি ছিল আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল যেটি ছিল টু ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ গণিত উচ্চতা আরেকটি ছিল আয়ত ঘনকের সমগ্র তল সরি হ্যাঁ আয়ত ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটি ছিল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা অথবা ভূমির পরিসীমা গুণিত উচ্চতা আরেকটি ছিল ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল যেটা ছিল সিক্স এ স্কোয়ার বা সিক্স গুণিত বাহুর স্কোয়ার এবং আরেকটি যেটা ছিল ঘনকের পার্শ্বদলের ক্ষেত্রফল যেটি ছিল তোমাদের ঘনকের পার্শ্বদলের ক্ষেত্রফল আমি তোমাদেরকে গতকাল কী বলেছিলাম না টু ইন্টু ভূমির পরিসীমা মানে এ স্কোয়ার মানে এ কিউব ঘনকের পার্শ্বদলের ক্ষেত্রফল হচ্ছে সরি এ কিউব নয় ফোর এ ইন্টু এ তার মানে ফোর এ স্কোয়ার ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে ফোর এ স্কোয়ার দেখো আমি নিজেই ভুলে গেছি বাট আমার মাঝে মনে ছিল সমগ্র সমগ্রতলের পার্শ্বতলের ক্ষেত্রেফল কার আয়ত ঘন এর এবং সেখানে আমি সবগুলোকে যখন একই ভাউ হয়ে যাচ্ছে তখন তার সূত্রটা আসছে কি ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার হচ্ছে কি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রেফল এবং আমরা জেনেছিলাম আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেটি হচ্ছে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এবং ঘনকের ক্ষেত্রে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তো এই কিছু বিষয় জেনেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আয়ত ঘনকের আয়তন সূত্রটি জেনেছেন যেটি ছিল ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা তো এই ফর্মুলাগুলোকে ইউজ করে কিন্তু আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ করবো তোমাদের বই থেকে কিছু প্রবলেম রয়েছে যেমন তোমাদের বইতে প্রথম প্রবলেম দিয়েছে তোমাদের পৃষ্ঠা নাম্বার সেভেন্টি ফোরে দিয়ে এখন ছয় ত্যাগের একটি অঙ্ক রয়েছে ছয় দাগের অঙ্কটিতে বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বলছে অঙ্ক বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য তার মানে ঘনক মানে তার প্রত্যেকটি বাহু সমান হবে তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলছে ফোর থ্রি বলছে কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি হলেই ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদেরকে এখানে নির্ণয় করতে হবে দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স ইন্টু বাহুর স্কোয়ার সিক্স ইন্টু বাহু স্কোয়ার এখন তোমরা কি জানো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আচ্ছা তাহলে ধরিলাম ধরি কি করব না ঘনকটির ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক দৈর্ঘ্য সমান এক্স সেমি একক নয় সেমি যেহেতু তোমাদের এখানে ঘনকের কর্ণের তৈক্য সেমিতে দেওয়া রয়েছে অলরেডি তাহলে এটি হচ্ছে কি এক্স সেমি ধরে নিলাম কেন ধরলাম না আমি তো জানি যে ঘনকের কর্ণের সূত্রটা তো আমি জানি তাহলে ঘনকে যদি আমি কর্ণের সূত্র জানি ঘনকের ক্ষেত্রে ঘনকের কর্ণের সূত্র হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু তাহলে রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য যদি ঘনকের কর্ণের সূত্র হয় সেখান থেকে আমি খুব ইজিলি বাহুটা পেয়ে দিতে পারবো তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমি যদি সেমি ধরি তাহলে সূত্রানুযায়ী কি বলছি সূত্রানুযায়ী ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান ফোর সরি রুট ওভার থ্রি ইন্টু এক্স যেটা তোমাদের এখানে দিয়েছে ফোর রুট থ্রি বা এটাকে তুমি বলতে পারো শর্তানুযায়ী ঠিক আছে রুট থ্রি এক্স ইকুয়ালস টু ফোর রুট থ্রি তার মানে এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি কত চার অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত চার সেমি ঘনকটির বাহু তৈ আমরা পেয়ে গেলাম চার সেমি এবার জানতে এসে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমি যে পাশে করছি পিসটা কম আছে বলে তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান ছয় গুণিতক বাহু স্কোয়ার এটা করার পরে তোমরা এই পাটটা করবে ঠিক আছে এই পাটটা ফার্স্টে করলে তারপরে তোমরা এটা করলে ছয় গুণিতক বাহু স্কোয়ার তার মানে ছয় গুণিতক চারের স্কোয়ার তার মানে ছয় গুণিতক ষোলো তার মানে সিক্সটি ফোর হচ্ছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল সিক্সটি ফোর সেমি হচ্ছে ঘন সমগ্রতলের ক্ষেত্রে বলে দেখো এই একটা সহজ অ্যাপ্রোচ এখানে কঠিন কিছু বিষয় নেই এরপরে তোমাদেরই আমি আর একটা অঙ্ক বলছি একটা বই থেকে যে কোশ্চেনটা তোমাদের খুব ইজি কোশ্চেন মানে এমন কোনো বিশাল কঠিন নয় কোশ্চেনটা বলছে দ্য সারফেস এরিয়া অফ এ কিউব ইচ ইংলিশে বলছে আমি বাংলাটা বলে দিচ্ছি বলছে দ্য সারফেস এরিয়া অফ এ কিউব কিউব মানে ঘন এটা তোমরা বুঝতেই পারছো

একটা কিউব মানে আমি বলেছি কি ঘন এটা তোমাদেরকে নতুন করে বলতে হবে না তাহলে কিউব মানে যদি ঘন হয় যার সারফেস এরিয়া সেভেন টু সিক্স এবারে সারফেস এরিয়ার সূত্র কি ঘন ক্ষেত্রে না সিক্স এ স্কোয়ার তাহলে এই জায়গাটা আমি একটু বাংলাটা বলে দিই নাকি সারফেস এরিয়া মানে বলতে চাইছে একটি ঘনকের একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা এইটা হলে ঘনকটির আয়তন বা ভলিউম কত এটা বের করতে বলেছে ঠিক আছে এখন তোমরা জানো যে ঘনকের তলের ক্ষেত্রফল সমান সিক্স ইন্টু এ স্কোয়ার যেখানে এ সমান হল বাহুর দৈর্ঘ্য এখন সিক্স এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সেভেন টু সিক্স প্রশ্নেই দেওয়া রয়েছে তাহলে এটাকে যদি আমরা সলভ করি আমরা পেয়ে যাবো এ স্কয়ার সমান সেভেন টু সিক্স ডিভাইডেড একে ছয় বারো দুই এক ওয়ান টু ওয়ান তার মানে এ সমান নিশ্চয়ই রুট ওয়ান টু ওয়ান বর্গমূল করলে কি হয় এগারো হয় এস ন তাহলে এর ভ্যালু আমরা কত পেলাম ইলেভেন এখন আমাদেরকে জানতে চেয়েছি ঘনকটির আয়তন আচ্ছা ঘনকের আয়তনের সূত্র কি ছিল বলতো অতএব ঘনকের আয়তন আয়তন সমান এ কিউব কারণ একটি সমপণী চৌপল বা আয়ত ঘনের যেটা ছিল আয়তনের সূত্র সেটি কী ছিল না ভূমি মানে দৈর্ঘ্য গণিত প্রস্থগণিত উচ্চতা অর্থাৎ ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা তাহলে এক্ষেত্রে তো সবগুলো বাহুই সমান তার মানে বাহুগণিত বাহুগণিত বাহু মানে বাহুর কিউব মানে এ কিউব তাহলে এর ভ্যালু আমরা জানি ইলেভেন ইলেভেনের কিউব মানে তোমরা ইজিলি যদি কারোর মুখস্থ থাকে ওয়ান থ্রি থ্রি ওয়ান করে ফেলতে পারবে আর না হলে এগারো এগারো একশো একুশ একশো একুশের সঙ্গে এগারো গুণ করলে তোমরা এটা পেয়ে যাবে এর পাশে একক লিখতে কেউ ভুলো না যেটি হচ্ছে কি ঘন সেমি বা অনেক সময় অনেকে এটাকে এইভাবেও লিখে সেমি কিউব আকারেও এভাবে অনেকে লিখতে পারে তো যে যেটা পছন্দ করো এটাকে এমন কোনো কঠিন প্রশ্ন কিছুই নয় তোমাকে দিয়ে দিয়েছে তোমাকে সেই ডেটাটাকে কোন ফর্মুলাটাকে ইউজ করে তুমি ওই ডেটাটাকে বের করবে সেটাই তোমাকে রাস্তাটা খুঁজতে হবে ঠিক আছে এরপরে আরও একটি ম্যাথ ইংলিশেই আমি বলছি যেটি বলছি দ্য রেশিও অফ ভলিউম দা রেশিও অফ ভলিউম এই সকল অঙ্কগুলো না চাকরির পরীক্ষায় এসছে তোমাদেরকে যে আগের ইংলিশ অঙ্কটা করলাম তোমরা যদি স্টাফ সিলেকশন কমিশন শুনে থাকো তাহলে ওইসব পরীক্ষায় এসছে এখন যেটা হচ্ছে এটা সিডিএস এসছে দ্য রেশিও অফ ভলিউম অফ টু কিউবস টু কিউবস ইজ কি না দ্য রেশিও অফ ভলিউম অফ টু কিউবস ইজ য়ার সারফেস এরিয়া ইচ ডট 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 অপশান ছিল তো তোমাদের তো অপশন আসবে এটা আমি এটা কম্পিটিটিভ এক্সাম থেকে এই কোশ্চেনটা তুলেছি বলছে আয়তনের অনুপাত দুটি ঘনকের আবার সেই ঘনক দুটি ঘনকের কি বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত হচ্ছে এইট ইস টু ওয়ান টু ফাইভ তাহলে তাদের যে সমগ্র তলের দেয়ের সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত ক্ষেত্রফলের অনুপাত কি দেখতে পাচ্ছ দুটি ঘনকের আয়তনের অনুপাত এইট 5। টু ওয়ান টু ফাইভ এখন সেখানে তোমাকে বের করতে বলছে সমগ্রতলের ওই দুটি ঘনকেরই সমগ্রতলের ক্ষেত্রফল দেখো এটা এমন কোনো কঠিন ব্যাপার নয় তোমাদেরকে কোশ্চেনে গিভেন কন্ডিশন দেওয়া রয়েছে ধরি আমি কি বলি আয়তন তাই তো প্রথম ঘনকটির আয়তন হচ্ছে প্রথম ঘনকটির বাহু কি ধরে না প্রথম ঘনকটির বাহু সমান এ ওয়ান অর্থাৎ আয়তন হবে কত প্রথম ঘনকটির ক্ষেত্রে এ ওয়ান কিউব অবভিয়াসলি দ্বিতীয় ঘনকটির বাহু আমরা ধরলাম এ টু অর্থাৎ তার আয়তন হবে কত এ টু কিউব এখন এই দুটি আয়তনেরই অনুপাত মানে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী বলছে এ ওয়ান কিউব ডিভাইডেড বাই এ টু কিউব ইজ ইকুয়ালস টু এইট ডিভাইডেড বাই ওয়ান টু ফাইভ তাহলে এখান থেকে আমরা এইভাবে সিম্পল আকারে লিখতে পারি এ ওয়ান বাই এ টু এর হোল কিউব লিখতে পারি কে পারি না ইন্ডিভিজুয়াল দেখত দু চার চার দুই আট পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো লিখতে পারি তাহলে এই যে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের তুলনা করে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাচ্ছি কি না এ ওয়ান মানে এ ওয়ানটা কি বাহু এ টুটাও কি বাহু প্রথম ঘনটির বাহু হচ্ছে এ ওয়ান দ্বিতীয় ঘনটির বাহু হচ্ছে এ টু তাহলে আমরা বাহুর অনুপাত কত পেয়ে যাচ্ছি দুইয়ের পাঁচ তাহলে এটা যদি বাহুর অনুপাত পেয়ে যায় তাহলে এখান থেকে আমি এবারে ধরে নিতে পারি যে এ ওয়ানের বাহু হচ্ছে দুই একক এ টু এর বাহু হচ্ছে পাঁচ একক এখন বলেছে কি তোমাকে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে কি হবে না তাদের ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান সিক্স এ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স এ টু স্কোয়ার এই জায়গাটাতে তোমরা করবে কি সিক্স ইন টু এ ওয়ানের জায়গায় বসিয়ে দিলে টু এক্সের স্কোয়ার আর এই জায়গাটায় বসিয়ে দিলে কি ফাইভ এক্সের স্কোয়ার দেখো এক্স ওপর নিচ আলটিমেট কেটে যাবে আমি তাওটাকে লিখলাম আমি নর্মালি টু বাই ফাইভও লিখতে পারতাম তাহলে ছয় ছয়ও কেটে যাচ্ছে তাহলে আলটিমেট কী হচ্ছে টু স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার হুইচ ইজ টু ফোর ইস টু টোয়েন্টি ফাইভ দ্যাটস দ্য আল্টিমেট অ্যান্সার এই জায়গাটা তোমাদেরকে লিখতে হবে যে উপরি উক্ত এই জায়গাটা আমি একটা লাইন লিখলাম না যে কারণে আমি এখানে এক্সট্রা লিখলাম কেন এক্সট্রা লিখলাম সেটা তোমাদের এখানে এখন বলছি তোমরা এখান থেকে এক্সের মান না লিখো যদি এটা এমসি গুলো আকারে থাকে জাস্ট নর্মালি সলভ করলেই হবে লিখবে কি উপরিক্ত তথ্য থেকে পাই পাই বাহু দুটির কি অনুপাত দুই এখন ধরি প্রথম বাহুটি হল টু এক্স ও দ্বিতীয় বাহুটি হল ফাইভ এক্স তারপরে এই স্টেপটা করো খুব সহজেই তোমাদেরকে অ্যানসার জেনে চেক করবেন মানে ফুল মার্কস দিতে বাধ্য হবেন এইবারে আসছি তোমাদের বইয়ের আরো একটি অঙ্কে যে অঙ্কটি দশের দাগের অঙ্ক এটাও একটা খুব ভালো টাইপ বলছে একটি ঘনকের আবার ঘনক একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে ফিফটি পার্সেন্ট কমানো হলো কত পার্সেন্ট ফিফটি পারসেন্ট কমানো হলো তাহলে মূল ঘনক মানে যেটা প্রথমে ছিল ও পরিবর্তিত ঘনক যেটা কমানোর পরে হলো পরিবর্তিত ঘনকের ঘনফল ঘনফল মানে অ্যাকচুয়ালি আয়তন তার অনুপাত তোমাদেরকে কি বের করতে বলছে তাহলে তোমাদেরকে বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি পারসেন্ট কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে এটা জানতে চেয়েছি দেখো তাহলে আমাদেরকে প্রথমে ধরুন তুমি বাহু ফিফটি পারসেন্ট তাহলে ধরিলাম ধরি ঘনকটির বাহু সমান এক্স একক এখন পঞ্চাশ শতাংশ কমানোর পর তা হলো সমান এক্স ইন্টু ফিফটি পারসেন্ট কমিয়েছে তার মানে কত ফিফটি ডিভাইডেড ভাই 150 x by 2 এটাও কি একক এতদূর পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম না বাহু যদি xy 50% কমন পড়ে তাহলে হচ্ছে কি x by 2 এখন বলছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল কি বলছে ঘনফলের তুলনা করো আচ্ছা ঘনকের ক্ষেত্রে ঘনফল অর্থাৎ আয়তনের সূত্রটা বাবু আমি কি বলেছিলাম a³ বাহুর কিউব এখানে নতুনত্ব কিছুই নেই তার কারণ আয়ত ঘনের আয়তনের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা অর্থাৎ ভূমির ক্ষেত্রে উচ্চ তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে তাহলে ঘনকের ক্ষেত্রে যদি মূল ঘনমূল আয়তন হয় এখন তোমাকে কি বলেছে মূল ঘনক ও পরিবর্তে ঘনকের অনুপাত তোমরা তাহলে এবার করো অতএব লিখবে মূল ঘনক ও পরি বর্তিত ঘনকের ঘন ফলের চিহ্ন দিলে অনুপাত কি না এ কিউব তাহলে কিউব বাই এ কিউব কিন্তু প্রথম কিউবের জায়গায় এর জায়গায় কে হবে এক্স কিউব আর নিচেরটার ক্ষেত্রে কি হবে না এক্স বাই টু এর হোল কিউব তাহলে এক্ষেত্রে দেখো এক্স কিউব গুণিত টু কিউব ডিভাইডেড বাই এক্স কিউব তার মানে আলটিমেট আমরা পাচ্ছি এইট বাই ওয়ান বা এইট ইস টু ওয়ান এটাই হচ্ছে তোমাদের আলটিমেট অ্যান্সার এবারে তোমাদের বইতেই তার পরের অঙ্কটি দেখো এগারো দাগের অঙ্ক বলছে একটি সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘন একটি সমকনি চৌপলের বাক্সের দৈর্ঘ প্রস্থ উচ্চতা দৈর্ঘ প্রস্থ উচ্চতা যথা উচ্চতার অনুপাত বলেছে আচ্ছা অনুপাত কি বলছে থ্রি টু টু ওয়ান ঠিক আছে মেনে নিলাম থ্রি টু টুইস টু ওয়ান তারপরে বলছি উহার আয়তন উহার আয়তন কত বলছে না উহার আয়তন বলছে ঘন সেমি হলে বাক্সটির মানে ওই যে সমকনি চৌপক বাক্স বা আয়ত ঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল এখন বলছে কি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে দেখো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে থ্রি টু ওয়ান তাহলে লিখলাম সমকোণি চৌপল সমকোণি সরি সমকোণি চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হল যথাক্রমে থ্রি এক্স টু এক্স এবং শুধু এক্স বুঝাতে পারলাম অনুপাত দেওয়া ছিল আমি জাস্ট এক্সটাকে অ্যাড করলাম ঠিক আছে এখন তার আয়তন বলেছে থ্রি এইট ফোর এখন তোমরা বলো সমকনি চৌপলের আয়তনের সূত্র কি সমকোণী চৌপলের আয়তন সমান তোমরা জানো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সরি আয়তন বলেছে আয়তন মানে তো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ নয় ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা ভূমির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা তাহলে যদি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সমকোণী চৌপরের আয়তন হচ্ছে এখন প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী সিক্স এক্স কিউব ইকুয়ালস টু থ্রি এইট ফোর অর্থাৎ এক্স কিউব ইকুয়ালস টু থ্রি এইট ফোর ডিভাইডেড বাই সিক্স ছ ছয় ছত্রিশ ছ চারে চব্বিশ তার মানে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি চার চারে ষোলো ষোলো চার চৌষট্টি তার মানে এক্স টু আমরা পাচ্ছি কত চার দেখো এক্সের মান পেয়ে গেলাম চার এখন উহার তলের ক্ষেত্রফল বলছে তাহলে অতএব সমকণি চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের মধ্যে হবে কি না তোমরা জানো কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে থ্রি এক্স ইন্টু টু এক্স প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা সমান টু ইন্টু সকল জায়গা থেকে আমি এক্সকে যদি কমন নিয়ে নিই এক্সের স্কোয়ার আর ভেতরে থাকবে তিন দুয়ে ছয় যুক্ত তিন যুক্ত দুই সমান টু এক্সের স্কোয়ার এবং এখানে হচ্ছে কত এগারো অর্থাৎ বাইশ এক্সের স্কোয়ার এখন আমি যদি এখানে এক্সের ভ্যালু পুট করি দ্যাট উইল বি ফোর স্কোয়ার which is equals to 22 into 16 যদি এটাকে সমাধান করো যদি এটাকে গুণ করো 22 এর সঙ্গে 16 6 2 এ 12 2 হাতে থাকলো 1 6 2 এ 12 1 13 নাও এখানে 22 তার মানে 2 3 2 5 2 1 3 দেখো 3 5 2 বর্গ বর্গ সেমি কেন সেন্টিমিটার না এখানে আয়তন ছিল ঘন সেমিতে তাই এটি হলো বর্গ সেমি তাহলে এগারোদ্দ্যাগের এই অঙ্কতে কঠিন কিছু ছিল জাস্ট ভাষাটাকে পড়লাম কি বলছে সেই ফিলটা নিলাম দিয়েই কিন্তু অঙ্কটা করলাম এখানে আর কিন্তু এমন কোন বিশাল কঠিন মানে কি মানে মারাত্মক কিছু ছিল তা নয় তোমাকে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত দিচ্ছে সেটাকেই তুমি থ্রি এক্স টু এক্স এক্স আকারে করলাম এবারে আয়তনের সূত্র থেকে তোমরা কি করলে না আয়তনের যেটা সূত্র থেকে বেরোলো এক্সের আকারে তাকে সমান করলে যেটা তোমাদের প্রদত্ত রয়েছে সেখান থেকে এক্সের ভ্যালু বেলে তারপরেই তো সমকিষ্ট চৌপলের সমগ্রতার ক্ষেত্রে জায়গায় পুট করতে চলে তোমাদের উত্তর এবারে আরও একটি প্রবলেম আমি তোমাদেরকে ওই ইংলিশ মানে কম্পিটিটিভ এক্সামের যে টাইপ সেখান থেকে করাচ্ছি ঠিক আছে এখানে না মানে এই চ্যাপ্টারে ফর্মুলা বেস ম্যাথই থাকে একটি ম্যাথ পনেরো রয়েছে সেটি আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব তো এখন বলছে ইফ এই টাইপের একটা অঙ্ক আমি জাস্ট একটু আগেই করলাম না ইফ ইচ কি বলছে ইচ সাইট অফ অফ আ ইজ ইচ

সমস্ত বাহু প্রত্যেকটি বাহু কত শতাংশ কমাচ্ছি উনিশ শতাংশ এরকম একটা অঙ্ক করলাম না তোমাদের বইতেই ছিল দশের দাগের তো এটা একটু জাস্ট আলাদা বলতে গেলে প্রায় একই প্রত্যেকটি বাহু কত করে কমাচ্ছি উনিশ পারসেন্ট করে ঠিক আছে তাহলে তার সারফেস এরিয়া অর্থাৎ সমগ্র তলের যে ক্ষেত্রফল ফল সেখানে কিরূপ পরিবর্তন ঘটবে সেখানে কিরু পরিবর্তন কত শতাংশ কমবে ঠিক আছে তাহলে দেখো ঘনকটির প্রত্যেকটি বাহু কত করে কমাচ্ছ উনিশ পার্সেন্ট তাহলে ধরি ধরি ঘনকটির বাহু হল এক্স এখন উনিশ পার্সেন্ট কমানোয় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য গিয়ে দাঁড়াবে কত এক্স ইন্টু এক্স ইন্টু কত এইটটি ওয়ান বাই হান্ড্রেড কারণ কত কমাচ্ছি উনিশ তাহলে একশো থেকে উনিশ বাদ দিলে এইটটি ওয়ান হয় তাহলে এইটটি ওয়ান বাই হান্ড্রেড তাহলে এইটা তার আলটিমেট আসছে এটা কি একক তোমরা এটাকে একক বলতে পারো এক্স একক এই কথাটা লিখবে ঠিক আছে তাহলে দুটো বাহু পেয়ে গেলাম এবারে বলছে সার্ফেস এরিয়ার কি রূপ পরিবর্তন দেখো প্রথমে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ছিল কি না সিক্স এক্সের স্কোয়ার কারণ সিক্স এ স্কোয়ার আমি এই জায়গায় এক্স বসালাম সিক্স এ স্কোয়ার বর্গ একক তাহলে এটা তো প্রথমে ছিল যে তার সারফেস এরিয়া ওই ঘনকটির ক্ষেত্রে প্রথমে ছিল পরে কত না ওয়ান এক্স বাই হান্ড্রেড হোল স্কোয়ার বুঝতে পারছি কারণ বাহুরি তো বর্গ করতে হবে তো এখানে পরবর্তী ক্ষেত্রে যখন উনিশ পার্সেন্ট কমানো তখন বাহু হয়ে গেছিলো এইটা তার মানে এর বর্গ তার মানে পরিবর্তন কি হলো ডিফারেন্স না তোমাকে তো বলেছিল যে দেন ডিক্রিস ইন সারফেস এরিয়া কতটা পরিবর্তন হলো এটা বর্গ একক তাহলে এদের মধ্যেকার যেটা পার্থক্য সেটাই পরিবর্তন হলো অতএব কি বলবো সমগ্র তলের ক্ষেত্রফলের হ্রাস ঘটল সমান এইটা থেকে এটা বিয়োগ করব সিক্স ইন্টু এইটটি ওয়ান এক্স বাই হান্ড্রেডের হোল স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার দেখো আমি যদি সিক্স এক্স স্কোয়ারকে উভয় সাইড থেকে কমন নিয়ে নিই পড়ে থাকবে বাইরে কি তাই তো পড়ে থাকবে বাইরে এবং ভেতরে কি থাকবে স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেডেন্স এর স্কোয়ার এবারে একাশির বর্গ করতে হবে ঠিক আছে না এইটটি এর বর্গ তোমরা কত যদি আমি এইটটি ওয়ানের বর্গ করি এইটটি এর বর্গ হচ্ছে কত না এইট ওয়ান থাউজেন্ড মাইনাস অফ টেন একক দশক শতক হাজার ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে না সিক্স এক্স এর স্কোয়ার এখানে বিয়োগ করলে কত হচ্ছে ছ হাজার পাঁচশো একষট্টি তার মানে ওটা থাকছে তিন আর এদিকে তোমার চারশো তিন আর এটা হচ্ছে উনচল্লিশ তার মানে তিন হাজার চারশো উনচল্লিশ সামনে একটা মাইনাস সাইন থাকছে ডিভাইডেড বাই দশ হাজার এটা হচ্ছে পরিবর্তন মাইনাস সাইনটার জন্যই বুঝতে পারবে এই যে সমগ্র ক্ষেত্রফলের পরিবর্তন এখানে যদি পরিবর্তন কতটা লেখো এবং এই মাইনাস সাইনটা যখন সামনে থাকবে তখন মাইনাস সাইনটা বুঝিয়ে দিচ্ছে যে ক্ষেত্রফলের হ্রাস ঘটেছে তখন এখানে লিখবে যে সম উনিশ পার্সেন্ট বাহুর কমানোর ফলে ক্ষেত্রফলের হ্রাস ঘটল বোঝা যাচ্ছে কারণ তার ঋণাত্মক সিগনেচারের বা ঋণাত্মক সাইনের জন্য এইটা পরিবর্তন এবারে এক্সের আকারে তো কোনো কিছু আমরা প্রকাশ করতে পারবো না তাহলে তাহলে কি করতে হবে না যদি সিক্স এক্সের স্কোয়ারে এতটা হয় পরিবর্তন মানে এতটা কমে যায় তাহলে একশোতে কত তার মানে কী হবে শতকরা পরিবর্তন বা শতকরা হ্রাস কত হবে না শতকরা হ্রাস হবে কত না হান্ড্রেড ইন্টু সিক্স এক্সের স্কোয়ার ইন্টু থ্রি ফোর থ্রি নাইন ডিভাইডেড বাই টেন থাউজেন্ড ইন্টু সিক্স এক্সের স্কোয়ার এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে আলটিমেট অ্যানসার হবে থার্টি ফোর পয়েন্ট এই কোশ্চেনটা তোমাদের ইউপিএসসির প্রিলিমিনারির প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস আইএসআইপিএস এর নাম শুনেছ ওই সকল লেভেলের এই প্রশ্নটি এসেছিলো তাহলে দেখো আমি তোমাদেরকে কোন লেভেলের কোথা থেকে কোশ্চেন করাচ্ছি এখন থেকেই তোমরা ভাবছো কি ইউপিএসির প্রস্তুতি না বাবু ইউপিএসির প্রস্তুতি বিশাল একটা ব্যাপার তো এখন আমি তোমাদেরকে ম্যাথ করানোর জন্য এই অঙ্কটা করালাম এটা এটা মানে কি বলে ইটস এ ভেরি গুড টাইপ অফ ম্যাথ যেটা তোমাদের ফিফটি পার্সেন্ট তোমাদের বইতে যেটা ছিল ওটা পাতি ফিফটি পার্সেন্ট মানে এক্স বাই টু হয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমাদের অনুপাত চেয়েছিলো তার মানে তোমরা ভাগ করলেই পেয়ে যেতে ইজিলি পেয়ে গেছিলে যেটা তোমরা ভাগ করে ইজিলি পেয়ে গিয়েছিলে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিল দেখো আগের ওই অঙ্কটায় কি করেছিল তোমরা হ্রাস করো টু তোমরা অনুপাত চেয়েছ তাই অনুপাত করলে কিন্তু এখানে কি বলেছে পরিবর্তন ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত তো এখানে কিন্তু একটু মাথা খাটাতে হবে এখানে মাথা খাটিয়ে এইভাবে ঠান্ডা মাথায় অঙ্কটি করতে হবে জাস্ট ইউজিং দ্য ফর্মুলা আর কিছু নয় ফর্মুলা মাথায় রাখো অঙ্ক করো চলো আজকের এই ক্লাসের শেষ ভিডিও কারণ আমার মনে হয় না এই চ্যাপ্টার থেকে আর বেশি অঙ্ক তোমাদেরকে করাতে হবে তোমরা যথেষ্ট বুদ্ধিমান আর যদি কোনো অঙ্ক তোমাদের এই চ্যাপ্টার আটকে থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্স খোলা রয়েছে বক্সে অবশ্যই কমেন্ট করে জানো পনেরো দাগের অঙ্ক আমি আর তুলছি না তোমাদের বইতেই রয়েছে চুয়াত্তর পাতায় ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তোলা হয়েছে একটি চৌবাচ্চা রয়েছে ঘনকাকার অবশ্যই কারণ এখানে বলা হয়েছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে তোলা হয়েছে মানে ঘনকাকৃতি আয়ত ঘনকাকৃতি নয় কিন্তু তার মানে তার প্রত্যেকটি বাহুই তার মানে সমান এখানে তাহলে ছবিটা একটু ভুল করলাম আমি তাহলে ছবিটা একটু ভালো করে আঁকি না এইভাবে একটা ঘনকাকার ট্যাঙ্ক ঠিক আছে যেখানে থেকে আমরা চৌষট্টি বালতি জল বের করে নিয়েছি তুলে নিয়েছি বের করে নেওয়ার পরে কি হলো না একের তিন অংশ তাতে আর জল পড়ে থাকলো অবশিষ্ট থাকলো এবারে চৌবাচ্চাটার একটির ধার মানে একটি সাইড হচ্ছে ওয়ান পয়েন্ট টু আচ্ছা বলছে কি ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধার চৌবাচ্চার একটি ধার সমান ওয়ান পয়েন্ট টু মিটার তার মানে এটাকে আমরা বারো দেশি মিটার করে নিলাম দশমিকটাকে তুলে নিয়ে তার মানে এই ধারটা কি এই ধারটাই তো বাহুর দৈর্ঘ্য বোঝাতে পারলাম এই ধারটা কি বাহুর দৈর্ঘ্য তার মানে এরবারে তারপরে কি বলছে প্রতিটি বালতিটি কতটা জল ধরে রাখতে ধরে তা হিসাব করে তারপরে প্রত্যেক বালতিতে কত জল ধরে তা হিসাব করতে বলছে বলছে চৌষট্টি বালতি তুলে নেওয়ার পরে একের তিন অংশ ধরলাম আচ্ছা ধরি সম্পূর্ণ চৌপাচ্চাটিতে এক অংশ জল ছিল তোমরা লিখবে এগুলো এক অংশ জল ছিল চৌষট্টি বালতি জল তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ একের তিন অর্থাৎ দুয়ের তিন অংশ জল কিন্তু তুলে নেওয়া হয়েছে এই দুয়ের তিন অংশটাই কিন্তু চৌষট্টি বালতির সমান রয়েছে কিন্তু একের তিন অংশ ঠিক আছে এখন আমাকে একটা কথা বলো এই যে বারো ডেসিমিটারটা যে বাহু এই যে সমকনী চৌপলে জল ভর্তি মানেটা কি আয়তন তাহলে আমাকে আগে বের করতে হবে আয়তন তাহলে চৌ বা চার আয়তন সমান সমান কি টুয়েলভের কিউব বারো বারোয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ইন্টু বারো কত হচ্ছে একশো চুয়াল্লিশ আর বারো করলে কত হয় কারোর কি মুখস্থ আছে মানে বারোর ঘন মুরগি কারোর মুখস্থ আছে মুখস্থ যদি থেকে থাকে খুব ভালো যদি মুখস্থ না থেকে থাকে তাহলে সমস্যা তাহলে কিউ আমরা জানি এটা হচ্ছে বারোর হোল কিউ সেটা কি ওয়ান সেভেন টু এইট এটা কি পেলাম না চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন আমরা পেয়ে গেলাম ওয়ান সেভেন টু এইট এটি একটি চৌবাচ্চাটির আয়তন পেয়ে গেলাম তার মানে কি এটা কত এটা হচ্ছে ঘন অর্থাৎ আঠাশ লিটার আচ্ছা তোমরা বলবে লিটার কি করে হয়ে গেল আচ্ছা তোমরা কি কেউ জানো না এটা যে এক ঘন ডেসিমিটার সমান এক লিটার তাহলে সতেরোশো আঠাশ ঘন ডেসিমিটার সমান সতেরোশো আঠাশ লিটার আচ্ছা এটা চৌবাচ্চা সম্পূর্ণ চৌবাচ্চায় এত পরিমাণ জল ধরে আমরা কিন্তু বালতি করে নিয়েছি এটা হচ্ছে এক অংশ আর চৌষট্টি বালতি জলের পরিমাণ তাহলে কত না সতেরোশো আঠাশ গুণিতক দুইয়ের তিন তিন পাঁচে পনেরো সাত তিনে একুশ ছ তিনে আঠাত্তর পাঁচশো ছিয়াত্তর গুণিতক দুই তার মানে হচ্ছে পাঁচশো মানে হাজার সত্তর মানে একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে বারো মানে এক এক পাঁচ দুই এত লিটার জল বালতিতে আমরা তুলেছি এখন বলছে প্রতিটি বালতিতে কত পরিমাণ জল ধরে কত সমাধান করো অ্যান্সার তোমাদের সামনে থার্টি টু ফাইভ দু পাঁচে কত দশ ফাইভ সেভেন সিক্স এগেন ষোলো এগেন দুই আট আট এগেন আট একশো চুয়াল্লিশ চার এখানে হচ্ছে কত সেভেন্টি টু দুই থার্টি সিক্স আঠারো তার মানে প্রত্যেকটি বালতিতে আঠারো লিটার করে জল ধরে অতএব প্রত্যেকটি বালতিতে কত লিটার জল ধরছে আঠারো লিটার এইটা হচ্ছে প্রসেস এবারে ক্যালকুলেশনে আমি জানি না কোথাও যদি মিস্টেক হয়ে থাকে সেটা আমি জানি না সেটা তোমরা দেখবে আমি তোমাদেরকে বেসিক্যালি কিন্তু প্রসেসটা বললাম ক্যালকুলেশনে আশা করছি ভুল হবে না কারণ আমি দেখে শুনে অনেকটা সময় নিয়েই করেছি তারা ওটাই করিনি তো এইভাবেই তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি ম্যাথের অ্যাপ্রোচ তোমাদেরকে নিতে হবে দেখো এই হচ্ছে তোমাদের বই যেখানে পনেরো দাগের এই অঙ্কটি ছিল এটা আমার মনে হচ্ছে মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে বাট এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমি বলবো তোমাদেরকে এইখানটায় পাঁচের দাগের এই সরি বাইশের দাগের অঙ্কটা চেষ্টা করবে যদি না পারো আগামীকাল যদি আমি নতুন চ্যাপ্টার শুরুও করে থাকি তবুও আমি এই অঙ্কটা সবার আগে করাবো ঠিক আছে আজকের মতো এটুকুই থাকলো তোমাদের কাজ হবে এবারে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোকে প্র্যাকটিস করা ম্যাক্সিমাম স্কুলে টেস্ট পরীক্ষা আমি নভেম্বরে জানি নভেম্বরে কুড়ি বাইশ তারিখ নাগাদ শুরু হবে কিন্তু কিছু কিছু স্কুলে পুজোর আগেও হবে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এটুকুই আমি বলবো যতটা পড়েছো ততটা ভালোভাবে প্র্যাকটিস করো টিল দেন সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল জয় হিন্দ